আসসালামু আলাইকুম। আজ আপনা থেকে দেখাবো যাদের প্রস্রাবের জ্বালা পোড়া হয়, মূত্রে জ্বালা পোড়া হয়, প্রস্রাব করতে গিয়ে জ্বালা পোড়া করে, প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া সমস্যা হয়, তারা কী সিরাপ খাবেন। এই সিরাপ খেলে আপনাদের খুব দ্রুত প্রস্রাবের জ্বালা পোড়া কমে যাবে, প্রস্রাবের যে যন্ত্রণা বা অন্যান্য যে যন্ত্রণা প্রস্রাবের সাথে হয় সব কমে যাবে। আসুন দেখে নেওয়া যাক। এলকুলি সিরাপ, হামদর্দ কোম্পানির সিরাপ, এলকুলি বুজুরি ইউনানি ওষুধ, সিরাপ এলকুলি বুজুরি ইউনানি ওষুধ, জ্বর নিবারক, প্রতিবন্ধ অবসারক ও মূত্রকারক। এই যে এটার কার্যকারিতাগুলো দেখেন, জ্বর, মূত্রকৃচ্ছতা, মূত্রবদ্ধতা, ঋতুবদ্ধতা, যকৃতে প্রতিবন্ধকতা ও প্রদাহজনিত জন্ডিস, ইহা বৃক্ক ও মূত্রতুলির অসার পদার্থ অপসারণ অত্যন্ত কার্যকরী। আপনার লিভারের দুর্বলতা দূর করবে, আবার মূত্রবিদ্ধতা বা যারা ঋতুবদ্ধতা সমস্যা হয়, যকৃতে মানে লিভারের প্রতিবন্ধকতা যে সমস্যাগুলো সবগুলো এই এক সিরাপই কমে দেবে। এই যে দেখুন, এখানে অনেক জিনিস দিয়ে এটা তৈরি করা হয়েছে, আর এটা হামদর্দ কোম্পানির। হামদর্দ কোম্পানি তো জানেনই, ইউনানি ওষুধের মধ্যে বাজারের মধ্যে এক নম্বর ওষুধ। তো এটা যখন প্রাপ্তবয়স্ক বা ছোটোরা খাবে, যাদের প্রস্রাবের জ্বালা পোড়া সমস্যা হয়, তারা যখন এটা এক দুই ফাইল বা দুই তিন ফাইল যখন খাবে, তখন একদম কমে যাবে তাদের এই প্রস্রাবজনিত সমস্যা। খুবই কার্যকরী ওষুধ, দামও বেশি না, দাম মাত্র 140 টাকা, হামদর্দ কোম্পানির। এটা যখন আপনাকে খাবেন, আমি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা বড় সিরাপ, এটা হচ্ছে 750 ml। আপনারা এটা ছোটো পিসও পাওয়া যায়, ওইটা সম্ভবত 100 ml, আপনারা যদি ছোটোদের ওইটা খাওয়াতে পারবেন, আর এটা হচ্ছে বড়দের জন্য 750 ml। তো এটা যখন আপনারা খাওয়াবেন, তখন এই প্রস্রাবের সমস্যা শেষ হয়ে যাবে। বিশেষ করে বয়স্ক যারা, তাদের বেশিরভাগ প্রস্রাবের সমস্যা হয়। আপনারা যারা বয়স্কদের এটা খাওয়াবেন, তাদের প্রস্রাবের সমস্যাটা খুব সহজে কমে যাবে। বা কম বয়সের যদি কারো প্রস্রাবজনিত কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে এই সিরাপ খেতে পারেন, আপনাদের খুব দ্রুত কমে যাবে। আর যদি প্রস্রাবের রাস্তায় কোনো ইনফেকশন হয়, ইনফেকশন হলে অবশ্যই এটা অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হবে, শুকাতে হবে, আর এটা খেতে হবে। সুতরাং ইনফেকশনজনিত এটা না, এটা হচ্ছে যদি প্রস্রাবজনিত কোনো সমস্যা বা প্রস্রাবের রাস্তায় কোনো সমস্যা হয় তাহলে। তো ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাই।